যে পুলিশ অপরাধী ধরতে পারে না, যে পুলিশের কারণে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে যে আইএস অফিসারের স্ত্রী পর্যন্ত ধর্ষিতা হচ্ছেন, যে পুলিশের কারণে আজকে আরজিকর কাণ্ডের প্লেস অফ অকারেন্স কে অল্টার করে দেওয়া হচ্ছে, তথ্য লোপাট করে দেওয়া হচ্ছে, যারা ভোট পরবর্তী বিজেপির মামলা যে ছিল সেই হিংসায় হাইকোর্টের রায়ে সিবিআই এর তদন্ত, সেখানে তারা সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপ করছে, বিভিন্ন ভাবে আতঙ্কের আবহ তৈরি করে বিচার ব্যবস্থা চালাচ্ছে। আরেকজন নেতা বিবৃতি দিচ্ছেন, যদি দুর্গাপুজোর অনুদান নেন তাহলে মুখ্যমন্ত্রীর ছবি একদম সামনে টাঙিয়ে রাখতে হবে। দেখুন, আমরা এভাবে কোন কমিটিকে অনুদান দেবার পক্ষে নই, এটা কোনো রাজনৈতিক দল কোনো সরকারের কাজ হতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকেরই মেরুদণ্ড কার্যত বাইরে বার করে রেখে প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছেন। যারা পুজোর অনুদান নিয়েছেন তাদের এটা কর্তব্য বলে আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর ছবি দেবী দুর্গার আগে টাঙিয়ে রাখা প্যান্ডেলে ঢোকার মুখে, এটা আমরা দাবি করছি। যারা অনুদান নিয়েছেন, আমি আবার রিপিট করছি, যারা এই অবস্থার পরেও অনুদান নিয়েছেন তারা অনুগ্রহ করে দয়া করে প্রতিমার আগে, মানে প্রতিমা দর্শনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো সুন্দর হাসি মুখের ছবি সামনে টাঙিয়ে রাখবেন, কারণ আপনারা নিয়েছেন, আপনারা দাসত্ব স্বীকার করেছেন এবং আপনারা যে দাস হয়ে গেছেন সেটা বলে দিচ্ছেন। হুমকি যারা নেননি, যারা প্রতিবাদ করেছেন, যারা বলেছেন এই 85,000 টাকা ছাড়াও আমাদের আমার দুর্গাপুজো হবে, আমার এখানে কলাবে স্নান হবে, আমার দুর্গা প্রতিমা ঠিক সময় 3 দিন কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন নীলকণ্ঠ পাখিকে সঙ্গে নিয়ে। সুতরাং এখানে যেভাবে পুলিশ বলছে, এর পরেও যারা এই অনুদানে পুজো করছেন আমার মনে হয় তাদের অন্তত মুখ্যমন্ত্রীর ছবি সামনে রাখা দরকার, কারণ বিধায়ক যথার্থ বলেছেন, তিনি বলেছেন যারা নিয়েছেন টাকা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি রাখতে বাধ্য, এবং এই যিনি যে বিধায়ক এই দাবি করেছেন তিনি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে তৃণমূলের কর্মসূচিটা মানুষকে জানাবার মতো সৎসাহস রেখেছেন, এর জন্য দলের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি।